আসসালামু আলাইকুম। সোজা ট্রেনিং একাডেমির সবেমাত্র প্রশিক্ষণ শেষ করা একজন শিক্ষার্থীর সঙ্গে তোমাদের পরিচয় করে দেব। তো আসলে আমরা তো অনেকে অনেকভাবে চিন্তা করি যে সোজা ট্রেনিং একাডেমিতে গেলে আর রংপুরে অনেক দূর এই প্রতিষ্ঠানের স্থান, এত দূর থেকে সোজা ট্রেনিং একাডেমিতে গিয়ে আসলে আমরা কতটুকু প্রস্তুতি নিতে পারবো যে কোনো বাহিনীর ক্ষেত্রে, অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর ক্ষেত্রে। তো এই প্রস্তুতির বিষয়গুলো একটু তোমাদের সঙ্গে, তোমাদের যে বন্ধু, তোমাদের এই সহপাঠী যে আগামী দিনে নবীন সৈনিক হিসেবে যোগদান করতে ইচ্ছুক, তো তার কাছে একটু তার আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রস্তুতি নেওয়ার এক্সপিরিয়েন্স গুলো একটু আমরা শেয়ার করে তোমাদের সঙ্গে একটু আলোচনা করার যে বিষয়টা আজকে উপস্থাপন করব। তো প্রথমে তোমার পরিচয় দাও, সাউন্ড কোথায় থেকে আসছিলে তুমি? ধন্যবাদ স্যার। স্যার আমি বরগুনা থেকে আসছি, মনে করলাম যে ওখানে যদি কোচিংটা করি তাহলে আমার অনেক কিছু শিখতে পারবো বা বুঝতে পারবো কিভাবে কি করা হয় সেনাবাহিনীতে। স্যার এই জন্য স্যার ওখান থেকে স্যার ডিসক্রিপশন বক্স থেকে আপনার ফোন নাম্বারটা কানেক্ট করলাম, তারপর স্যার আপনাকে ফোন করলাম। আচ্ছা, তো বরগুনা জেলা থেকে তুমি আসছো, এসে আসলে সোজা ট্রেনিং একাডেমিতে সাউন্ড এক মাস তুমি কোর্স করলা। জি স্যার। তো এক মাস কোর্স করে আসলে তোমার উপকারটা কি হলো এই এক মাসের প্রস্তুতি? স্যার আসলে আগে তো অনেক কিছুই জানতাম না স্যার। স্যার যেমন আগে অনেক কিছু বুঝতাম না যে স্যার সেনাবাহিনীতে কিভাবে যাবো বা কিভাবে কি যোগ্যতা থাকলে সেনাবাহিনীতে নেওয়া হয়। স্যার এখন এই জায়গায় এসে স্যার বুঝতে পারলাম যে আসলে কিভাবে কি যোগ্যতার কারণে কি একটা ফিট ছেলে কিভাবে সেনাবাহিনীতে চান্স পায়। স্যার আপনার কাছ থেকে এগুলো স্যার সবই শিখলাম। আচ্ছা, তো পাশাপাশি তোমাদের শারীরিক যোগ্যতা তো অর্জন করছো। জি স্যার। আর এরপরে হচ্ছে তোমার রিটেন, তারপর ভাইবা যে বিষয়গুলো রয়েছে, তো এই বিষয়গুলো কি এখন একটু হলেও তো পারদর্শিতা অর্জন করছো তুমি? জি স্যার অবশ্যই স্যার। আচ্ছা, তো যখন একাডেমিতে আসছিলা আসার আগে বা একাডেমিক এক মাস পর শেষ হওয়ার পরে লিখিত পরীক্ষা যে বিষয়গুলো আছে, আমরা হয়তো অনেকে মনে করি লিখিত পরীক্ষা খুব সোজা হয়, লাইনে গেলাম লিখিত পরীক্ষা পাশ করলাম, এমনটা কিন্তু না। তো তোমার এই ক্ষেত্রে অভিজ্ঞতাটা কিরকম হলো আর কি লিখিত পরীক্ষার ক্ষেত্রে? স্যার আগে তো স্যার এগুলো কিছুই বুঝতাম না স্যার। এই জায়গায় আসার পর তো স্যার দেখলাম আপনি স্যার মানে স্যার আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম স্যার। এখন ইনশাল্লাহ স্যার আল্লাহ ভরসা স্যার রিটার্ন এবং ভাইবা স্যার ওটাই ঠিক হয় ইনশাল্লাহ। মেডিকেলি যে বিষয়টা, আমাদের এখানে কোনো শিক্ষার্থী আসলে তার মেডিকেল চেক আপ করা হয় সম্ভবত, তো আসলে মেডিকেল চেক আপ করে সামনে তেমন একটা সমস্যা ছিল না। ওর হাই ওয়েট একটু বেশি ছিল হাইট অনুযায়ী, তারপরও আল্লাহর রহমতে প্রায় কত কেজির মতো সক্ষম হয়েছিল স্যার? প্রায় 5 কেজির মতো। প্রায় 5 কেজির মতো ওয়েট কমাতে সক্ষম হয়েছে শাওন। তো যাই হোক, শাওনের মতো তোমরা যারা চাও যে পরীক্ষার আগে প্রস্তুতি নিবা বা আসলে প্রস্তুতি নিয়ে পরীক্ষার লাইনে গেলে এই প্রস্তুতিটা তোমাকে অনেকটা মানে সাহস যোগাবে যে না, আমি অনেক কিছু শিখে আসছি, অনেক কিছু জানাশোনা আছে আমার পরীক্ষার বিষয় সম্পর্কে, যখন তোমরা এই প্রস্তুতিটা নিয়ে লাইনে যাবা তখন দেখবে যে ফাইনাল পরীক্ষা সেনাবাহিনীর ফাইনাল পরীক্ষাগুলোতে তোমরা খুব সহজভাবে পাশ করতে পারবা। কারণ প্রস্তুতি ছাড়া কোনো চাকরির পরীক্ষা যাওয়া মানে আসলে বোকামের একটা বিষয় হয়ে থাকে। তো সেক্ষেত্রে বোকামি কাজ না করে যদি তোমরা প্রস্তুতি নিয়ে যেতে পারো তাহলে অবশ্যই উপকৃত হতে পারবা, একটু হলেও উপকৃত হবা। আর সাউন্ড এই মুহূর্তে তো অনেকে তোমাদের তোমার আলোচনা শুনছে, আমাদেরকে দেখছে সোজা ট্রেনিং একাডেমি, বা তুমি কি পরামর্শ দিতে চাও নতুনদের উপলক্ষে? স্যার আমি এটাই বলতে চাই স্যার, স্যার সোজা ট্রেনিং একাডেমি স্যার এখানে আসলে স্যার এখানে এক মাসের কোর্স করলে ইনশাল্লাহ স্যার স্যার সব কিছু থেকেই যতটা ভুল জানতো সেনাবাহিনীর উদ্দেশ্যে স্যার এখানে আসলে অবশ্যই ভুলটা সংশোধন হবে এবং স্যার আপনার সহযোগিতা ইনশাল্লাহ সে চাকরিও পাবে। যাই হোক, আল্লাহর রহমতে তোমাদের দোয়ায়, সকলের দোয়ায়, অনেকের চেষ্টায় এই প্রতিষ্ঠান থেকে অনেকে চাকরি পাচ্ছে সেনাবাহিনীর অফিসার অথবা সৈনিক পদে। তো আশা করি তোমরা যারা নবীন আছো, তোমরা যারা সামনে আগামীতে পরীক্ষা অংশগ্রহণ করবা, প্রস্তুতির জন্য আমাদের এই রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো। খুবই স্বল্প খরচে স্বল্প মূল্যে তোমরা প্রস্তুতি সম্পন্ন করে পরীক্ষার আগে যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে বিবেচিত বা নিজেকে তুমি উপস্থাপন করতে পারবা। সবাই ভালো থেকো, শাওনের জন্য দোয়ার করো। বরগুনা অনেক দূর থেকে আসছে, বরগুনা থেকে আসতে রংপুরে প্রায় কয়েক ঘন্টার জার্নি, তারপরেও ও কষ্ট উপেক্ষা করে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে সোজা ট্রেনিং একাডেমির সকল নিয়মকানুন মেনে যথাযথ চেষ্টা করেছে।
তার জন্য দোয়া থাকলো, শাহানার জন্য, তোমাদের জন্য দোয়া থাকলো। সবাই ভালো থেকো, আর আগামীতে তোমাদের অপেক্ষায় সোজা ট্রেনিং একাডেমি। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।